প্রিয় শিক্ষার্থীরা, শাস্ত্র উপজেলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসগর হোসেন, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, শাস্ত্র উপজেলা কলেজ, শার্শা, যশোর। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিনান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের মূলধন ব্যয়ের চ্যাপ্টার। এই চ্যাপ্টারে গতদিন আলোচনা করছিলাম বন্ড বা ঋণপত্রের ব্যয় নির্ণয়ের সূত্র, গাণিতিক সমাধান। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র ও গাণিতিক সমাধান। ফার্স্ট অফ অল আমরা সূত্রের দিকে খেয়াল করব। প্রথমত এক নম্বরে কেপি সমান সমান পিডি বাই এনএসভি গুণ 100। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ক্ষেত্রে। এখন অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার চিহ্ন কিভাবে? যদি অঙ্কের মেয়াদ না থাকে তাহলে সেটা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, সেক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দ্বিতীয়ত দেখতেছি যে দ্বিতীয় সূত্র কেপি সমান সমান পিডি প্লাস এমভি মাইনাস এনএসভি ভাগেন বাই এমভি প্লাস এনএসভি ভাগ টু গুণ 100। আচ্ছা, এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ক্ষেত্রে। এখন পরিশোধযোগ্য বুঝবো কিভাবে? যখন অঙ্কে মেয়াদ থাকবে তখন সেটা পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন আমাকে বা আমাদেরকে জানতে হবে যে সূত্রে যে টার্মগুলো আছে এগুলোর ব্যাখ্যাটা কি। প্রথমত কেপি, কস্ট অফ প্রিফারড স্টক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। দ্বিতীয়ত পিডি, প্রিফারড ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। তৃতীয়ত এমভি, ম্যাচুরিটি ভ্যালু, পরিশোধযোগ্য মূল্য। দেন এন, মেয়াদ, অর্থাৎ নাম্বার অফ ইয়ার। তারপর এনএসভি, নিট সেল ভ্যালু, অর্থাৎ নিট বিক্রয় মূল্য। বের বের করবো কীভাবে? বিক্রয় মূল্য থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা হলো নিট বিক্রয় মূল্য বা নিট সেল ভ্যালু। এখন আমরা সব সূত্র এবং সূত্রের টার্মগুলোর ব্যাখ্যা শিখলাম, এখন আমরা এর গাণিতিক সমাধানে যাব। প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 10% লভ্যাংশের ভিত্তিতে 1000 টাকা লিখিত মূল্যের একটি অগ্রাধিকার শেয়ার 910 টাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, যার উত্তরণ ব্যয় 5 টাকা। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। আবার বলতেছি 10% লভ্যাংশের ভিত্তিতে 1000 টাকা লিখিত মূল্যের একটি অগ্রাধিকার শেয়ার 910 টাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, যার উত্তরণ ব্যয় 5 টাকা। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। এখন আমাকে আগে দেখতে হবে এটা হলো পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার নাকি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। যেহেতু অঙ্কে কোনো মেয়াদ নাই তাহলে এটা অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে আমাকে সমাধান করতে হলে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের সূত্র লিখতে হবে। তাহলে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের সূত্রটা কি? কেপি সমান সমান পিডি বাই এনএসভি গুণ 100। এখন আমাকে পিডি এবং এনএসভির মান যদি আমি সঠিকভাবে নির্ধারণ করতে পারি তাহলে আমাদের সমাধান সঠিক হবে। তাহলে আমরা দেখে আসি পিডির মান কিভাবে বের করব। পিডির মান বের করব ফেস ভ্যালু বা লিখিত মূল্যের উপর যে লভ্যাংশের যে হারটা আছে সেটা পার্সেন্টেজ কাটবে। তাহলে আমাদের লিখিত মূল্য 1000 টাকা, তার উপর 10%, তাহলে হলো কত? 100 টাকা। দেন এনএসভি, এনএসভি হলো নেট সেল ভ্যালু। নেট সেল ভ্যালুটা বের করবো কিভাবে? বিক্রয় মূল্য থেকে ব্যয়টা বাদ দিব। তাহলে আমাদের বিক্রয় মূল্য আছে কত টাকা?
910 টাকা, আর উত্তরণ ব্যয় আছে 5 টাকা। তাহলে 910 টাকা থেকে 5 টাকা বাদ দিলে তাহলে হলো 905 টাকা। এখন আমরা মান বসাবো, মান বসলাম কত, পিডি 100 টাকা, এনএসবি 905 টাকা, কোন 100। দেন আমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করবো। অ্যান্সার আসতেছে কত, 11.05%। আচ্ছা, তাহলে আমরা এই ক্যালকুলেশন এবং অঙ্কটা ভালোভাবে দেখব এবং বাসায় বই থেকে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো বারবার প্র্যাকটিস করব। তাহলে আমাদের অগ্রাধিকার শেয়ারের অপরিশোধযোগ্য বন্ডের যে অঙ্কগুলো আছে কোথাও করতে সমস্যা হবে না। আমরা যত প্র্যাকটিস করব তত আমরা অঙ্ক ভালোভাবে শিখতে পারবো, আর প্র্যাকটিস না করলে আমরা অঙ্ক সঠিকভাবে করতে পারবো না। জাস্ট সূত্র পারবো, সমাধান করতে পারবো না, সমাধান সমাধান করতে পারলেও সূত্র মনে থাকবে না, এরকম আর কি। যদি হলো সঠিকভাবে সমাধান করতে হয় তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দেন আমাদেরকে দ্বিতীয় অঙ্কে চলে যেতে হবে। দ্বিতীয় অঙ্কে কি আছে, প্রশ্ন 2, 10% লভ্যাংশের ভিত্তিতে 11 বছর মেয়াদে 1000 টাকা লিখিত মূল্যে একটি অগ্রাধিকার শেয়ার 900 টাকা বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, যার উত্তরণ ব্যয় 10 টাকা। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। মানে আবারও পড়তেছি, 10% লভ্যাংশের ভিত্তিতে 11 বছর মেয়াদে 1000 টাকা লিখিত মূল্যে একটি অগ্রাধিকার শেয়ার 900 টাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো, যার উত্তরণ ব্যয় 10 টাকা। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। এখন এই ক্ষেত্রে আমাকে অঙ্ক পড়ে আগে বুঝতে হবে যে এটা পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার নাকি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। এখন আমাদের দেখতেছে কি, অঙ্কের মেয়াদ আছে 11 বছর, তাহলে আমাদের কি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। তাহলে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের সূত্রটা কি, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে যে সূত্রটা আসবে সে সূত্রটা লিখে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমত সূত্রটা দেখি। সূত্রটা কি, কেপি সমান সমান পিডি প্লাস এমভি মাইনাস এনএসভি ভাগেন এমভি বাই এমভি প্লাস এনএসভি ভাগ 2 গুণ 100। এখন আমাদের সূত্রের যে টার্মগুলো আছে এগুলোর মান আগে নির্ধারণ, সঠিকভাবে নির্ধারণ করতে হবে, দেন সমাধান নিতে হবে। দেখতেছে কি, এখানে পিডি সমান সমান 1000 গুণ 10%, অর্থাৎ পিডি কাটতে হবে কার উপর, আমাদের লিখিত মূল্য বা ফেস ভ্যালুর উপর, যে লভ্যাংশের যে হারটা থাকবে সেটা পার্সেন্টেজ করলাম, করলে আসলো 100 টাকা। দেন এনএসভি, এনএসভি বের করবো কিভাবে, এনএসভি বিক্রয় মূল্য থেকে ডেটা বাদ দিতে হবে। তো আমাদের বিক্রয় মূল্য আছে কত টাকা, 900 টাকা, তার থেকে বাদ দিলাম 10 টাকা, থাকলো 890 টাকা। এন এর মান 11 বছর। দেন এমবি হলো, এমবি সম্পর্কে অঙ্কে কোনো তথ্য বলা নাই, যদি কোনো তথ্য বলা না থাকে, যা লিখিত মূল্য তাই এমবি, অর্থাৎ যা ফেস ভ্যালু তাই ম্যাচুরিটি ভ্যালু। তাহলে আমাদের অঙ্কে লিখিত মূল্য আছে 1000 টাকা, সেটাই হলো ম্যাচুরিটি ভ্যালু, হলো 1000 টাকা। এখন আমরা অঙ্কের মান বসাবো। পিডি 100 টাকা বসালাম, এমবি 1000 টাকা মাইনাস 890 টাকা, দেন এনএন মানে 11, তারপরে 1000 MB প্লাস 890 ভাগ 2 গুণ 100। মান বসানোর পরে দেন আমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করবো। ক্যালকুলেশনটা যদি একবারে না পারি তাহলে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করব। ভেঙে ভেঙে কীভাবে করব, প্রথমত 100 100 জায়গায় রাখবো, এইটুকু ক্যালকুলেশন করে 100 থেকে 890 বিয়োগ করে তার 11 দিয়ে ভাগ করবো, যেটা আসবে 100 রেখে তার সাথে প্লাস সেই মানটা বসাবো। আর নিচেরটুকু কী করব, এটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে জাস্ট ওইটুকু রেখে দিব, দেন গুণ 100। তারপরে আরেকটা লাইন করব, জাস্ট 2টা লাইন যদি আমি বেশি করি তাহলে সঠিকভাবে সমাধান করতে পারবো। এখন যদি কেউ 1 লাইনে 3 লাইনে করতে পারি 3 লাইনে করব, আর যদি না পারি তাহলে 5 লাইনে সমাধান করার চেষ্টা করব। তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রের সূত্রগুলো আছে সেগুলো আমি আজকের এই অনলাইন ক্লাসে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি কারোর কোথাও সমস্যা হবে না, যদি সঠিকভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এবং বাসায় বই থেকে অঙ্ক দেখে প্র্যাকটিস করো তাহলে সঠিকভাবে সমাধান করতে পারো।
অগ্রাধিকার শেয়ারের ব্যয় যে কোনো অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে পারবে। আর তারপর যদি কারো কোনো কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবে, আমি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমাদের মূলধনের যে আর দুইটা উৎস আছে, পর্যায়ক্রমে আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়, সংরক্ষিত বা আবন্টিত মুনাফার ব্যয় নির্ণয়, এবং আরেকটা টপিকস আছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এর ব্যয় নির্ণয়, মানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা পর্যায়ক্রমে ক্লাসে এগুলোর সূত্র এবং গাণিতিক সমাধান দেওয়ার চেষ্টা করব। সো তোমরা আমার প্রত্যেকটা ক্লাস পর্যায়ক্রমে দেখবে এবং বাসায় অঙ্কগুলো দেখে সমাধান করার চেষ্টা করবে, আর সমস্যা থাকলে কমেন্টসে জানাবে, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।